बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम। आशा करी तुम्हारा सबाई भलो आसो, आमिओ भलो आसी। आज के नवम श्रेणी इस्लाम शिक्षा विषय पाठदान अनुष्ठान तुम्हारे सबाई के स्वागत। आज के तुम्हारे का आलोचना करब नवम श्रेणी इस्लाम शिक्षा विषय तृतीय अध्याय थेके। प्रथमे आमी आमार परिचय दिच्छी, शेख मुहम्मद तौहिदुल इस्लाम सहकारी शिक्षक इस्लाम ओ नैतिक शिक्षा बंगबासी माध्यमिक विद्यालय खालिशपुर खुलना। आज के तुम्हारे जो विषय निये आमी आलोचना करब सेटा हलो नवम श्रेणी इस्लाम ओ नैतिक शिक्षा विषय तृतीय अध्याय थेके। आमी एखाने तोमादेर कतगुलो छवि देखाच्छी, एई निशेर छविगुलो तोमरा लक्ष्य करो एबं बुझते चेष्टा करो जे एगुलो कोन विषयेर पड़े। एई छविगुलो बोलते पारो एटा किसेर छवि? निश्चय बुझते पारछो एटा मदिना शरीफेर छवि। एरपर आरो एकटा छवि आमि तोमादेरके देखाच्छी, এটা কিসের ছবি? এখানে অনেক লোক জমায়েত হয়েছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা পবিত্র কাবা শরীফের ছবি। এরপরে ছবি তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা বলতে পারো এটা কোন জায়গার ছবি? এটা হলো মারওয়া পাহাড়ের ছবি, যেখানে সাই করার সময় হাজিরা যান। চতুর্থ নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছ অনেক লোক সমবেত হয়েছে উঁচু জায়গায়, এটা হলো আরাফাত ময়দানের ছবি। এই যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে কোন বিষয়ের পরে এই আমাদের আজকের আলোচনা পাঠদানের অনুষ্ঠান আজকে শুরু হবে। সেটা হলো হজ বিষয়ে। তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইতে হজের যে আলোচনা আছে আমরা আজকে সেই হজ নিয়ে আলোচনা করব। আমরা এখানে আরো দুটো ছবি দেখতে পাচ্ছি। হজ করার সময় হাজিরা যে সমস্ত কার্যক্রম করেন, যে সমস্ত কার্য সম্পাদন করেন, তার ভিতরে এই কঙ্কর নিক্ষেপ যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাও হজের একটা অংশ। এই পাঠ থেকে আমরা আজকের যেসব বিষয়গুলো শিখতে পারলাম সেগুলো হলো আমরা হজের সংজ্ঞা বলতে পারব, হজ কাকে বলে সেই বিষয়ে আমরা বলতে পারব। এরপরে আমরা পারব যে কাদের উপরে হজ ফরজ, অর্থাৎ কাদেরকে হজ করতে যেতে হবে। আরো জানতে পারবো এই পাঠ থেকে আমরা যে হজ করতে গিয়ে কোন কোন কাজগুলো ফরজ হিসেবে গণ্য এবং কোন কোন কাজ ওয়াজিব হিসেবে গণ্য। এরপরে জানতে পারবো যে হজ পালনের সংক্ষিপ্ত নিয়ম। তাহলে বন্ধুরা আমরা এখানে চারটে বিষয় আমরা শিখতে পারবো, যে বিষয়গুলো আমরা আলোচনায় এখন যাব। এর আগে তোমাদেরকে এবার তোমাদের এই হজ করতে গিয়ে যেসব কার্যক্রম করতে হয় তার থেকে তোমাদের আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং সেগুলো উত্তর লেখার চেষ্টা করো। প্রথম হল হজ বলতে কী বুঝবো, অর্থাৎ হজ কাকে বলে। তারপরে হলো জীবনে কতবার হজ করা ফরজ, অর্থাৎ একজন লোক যার পরে হজ ফরজ সে একবার করবে না একাধিকবার করবে। কখন কোথায় হজ পালন করতে হয়, অর্থাৎ হজ করতে গেলে কোথায় আমাদেরকে যেতে হবে, এই বিষয়গুলো খাতায় প্রশ্নগুলো লিখে তোমরা উত্তরগুলো লিখে নাও এবং আশা করি তোমরা এগুলো পেয়ে গেছো এবং ভালোভাবেই লিখতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব হজ যাদের উপরে ফরজ, অর্থাৎ মক্কার কাবা ঘরে হজ করতে কারা যাবে।
অবশ্যই তাদেরকে যেতে হবে বাধ্যতামূলকভাবে। কোন ধরনের লোক? প্রথমত হলো হজ করতে যারা যেতে হবে কাবায় বাধ্যতামূলকভাবে, তাদের মধ্যে যে গুণাবলীগুলো থাকতে হবে, অর্থাৎ কারা যারা যাবে তাদেরকে মুসলমান হতে হবে, অর্থাৎ মুসলমানদের উপরে হজ করো, প্রাপ্ত বয়স্ক হতে হবে, ছোট বাচ্চা এদের উপরে হজ ফরজ না, এদের টাকা পয়সা থাকলেও হজ ফরজ হয় না, প্রাপ্ত বয়স্ক দ্বারা তাদের উপরে হজ ফরজ। অর্থ সম্পদ থাকতে হবে, অর্থাৎ হজে যাওয়ার মতন যে শক্তি সামর্থ্য সেটা তাদের থাকতে হবে, যে অর্থ যে পরিমাণ সম্পদ অর্থ থাকলে হজে যাওয়া খরচ সেই পরিমাণ থাকলে তাকে হজে যেতে হবে, তার একটা নির্ধারিত পরিমাণ আছে। এই নির্ধারিত পরিমাণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অলিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের জন্য আল্লাহর ঘরে যাদের যাওয়ার সামর্থ্য আছে তাদের আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ঘরে হজ করতে যাওয়া অবশ্য কর্তব্য। অতএব অর্থ সম্পদ যদি কাবা শরীফে যাওয়ার মতো থাকে তাকে হজ করতে হবে। মুহরিম থাকা, হজ মহিলা পুরুষ সবার উপরে ফরজ। এখন পুরুষরা একা একা যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু মহিলাদের একা একা চলাফেরা যাওয়া একটু সমস্যা হয়, বিপদের ঝুঁকি থাকে। তাই মহিলাদের পরে যদি হজ ফরজ হয় তাহলে তাদের হজ করতে যেতে সাথে একজন মুহরিম থাকা লাগবে, অর্থাৎ আত্মীয়। কেমন আত্মীয়? একজন পুরুষ আত্মীয় থাকতে হবে যে পুরুষের সাথে ওই মহিলার বিবাহ হওয়া হারাম, যে মহিলার সাথে ওই পুরুষের বিয়ে হবে না। আর স্বামী, স্বামী থাকলে হবে, অথবা অন্য পুরুষ যাদের সাথে ওই মহিলার বিবাহ হারাম, এরকম লোক থাকা লাগে পুরুষ। এখন হজ করতে যাবে, হজের কতগুলো কাজ আছে, আনুষ্ঠানিক কাজ করতে হয়, যে কাজের মধ্যে কিছু কাজ আছে ফরজ, অর্থাৎ অবশ্যই করতে হবে। সেই এবার আমি সেই ফরজ সম্পর্কে আলোচনা করব। হজের ফরজের কাজের মধ্যে প্রথম হল ইহরাম বাঁধা। হজ করতে গেলে আমরা যেমন নামাজ পড়ার সময় তাহরিমা বাঁধি, ওরকম হজে যেতে হলে ইহরাম বাঁধতে হয়, অর্থাৎ হজের আনুষ্ঠানিক নিয়ত করতে হয়। এইটা নিয়ম হল গোসল করে পাক সাফ হয়ে সাদা সেলাইবিহীন কাপড় পরিধান করে হজের নিয়ত করতে হয়, হজের ইহরাম বাঁধতে হয় মিকাতের আগে। মিকাত হল মক্কার কাবা ঘরের চারিপাশে কিছু এলাকা নির্দিষ্ট করে দেওয়া আছে মক্কা মহানগরীর চারিপাশে, যেগুলো ইহরাম বাঁধার আগে অতিক্রম করা যাবে না, ইহরাম না বেঁধে সে এলাকা পার হওয়া যাবে না, এগুলোকে বলা হয় মিকাত। আমাদের বাংলাদেশ থেকে যারা হজ করতে যায় তাদের মিকাত হলো ইয়ালা আলম নামক একটা পাহাড় আছে, সেই পাহাড় অতিক্রম করার আগে ইহরাম বাঁধতে হয়। কিন্তু যেহেতু বিমানে আমাদের দেশ থেকে বিমানে হজ করতে যায়, বিমানে শূন্যের পরে জায়গা চিহ্নিত করা একটু কঠিন হয়ে যায়, তাই হাজিরা বিমানে ওঠার আগেই ইহরাম বেঁধে তারা বিমানে ওঠেন। এরপরে হজের আরেকটা কাজ হলো ফরজ কাজ, সেটা হলো কাবাগার তওয়াফ করা, এটাকে তওয়াফে জিয়ারাত বলা হয়। কাবাগারের চারিদিকে সাতবার প্রদক্ষিণ করতে হয়, ঘুরতে হয়, এটা হজরে আসর থেকে শুরু করতে হয়। এই তওয়াফ করা, তওয়াফে জিয়ারাতটাও ফরজ কাজ, এটা না করলে হজ আদায় হবে না। হজের আরেকটা ফরজ হলো, সেটা হলো আরাফাতের ময়দানে অবস্থান করা।
মক্কার অদূরবর্তী একটা জায়গা আরাফাত। এই আরাফাতের ময়দানে হাজিদেরকে অবস্থান করতে হয়, এটা ফরজ। সামান্য সময়ের জন্য হলেও সেখানে যেতে হয়, না হলে ফল হবে না। হজের এই মোট তিনটা ফরজ আমরা জানতে পারলাম, তোমরা নিশ্চয়ই জানতে পারলে যে হজের তিনটা ফরজ। তোমরা এগুলো তোমাদের খাতা নিয়ে নোট খাতায় লিখে রাখবে এবং চর্চা করবে। এরপরে আমি তোমাদেরকে কিছু কাজ দেব, জুলাই মাসে তোমরা কাজগুলো করবে। সেটা হলো কিভাবে এবং কখন এহরাম বাঁধতে হয়। হজের একটা ফরজ হলো এহরাম বাঁধা। এই এহরাম কোথা থেকে কোন তারিখ বাঁধতে হবে, হজের ফরজ কয়টি কি কি, এতক্ষণ আলোচনায় তোমরা জানতে পেরেছো হজের ফরজ, সেটা তোমরা লিখবে। হজ কাদের উপর ফরজ, সবার উপরে হজ ফরজ না, কাদের উপরে হজ ফরজ, এই বিষয়টা তোমরা খাতায় লিখবে। এরপরে আমরা আলোচনা করব হজের ওয়াজিব নিয়ে। হজের ভিতরে কিছু কাজ আছে যেগুলো ওয়াজিব, অবশ্যই কর্তব্য, ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে হজ হবে না, দম দিতে হয়, এইগুলো হচ্ছে ওয়াজিব। হজের ওয়াজিব কাজের মধ্যে প্রথম হলো সাই করা, সাই বাইনা সাফা আল মারওয়া, অর্থাৎ সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ের মাঝখানে সাতবার দৌড়াদৌড়ি করা, এটা হলো হজের সাই, এটা ওয়াজিব। এরপরে আসে কুরবানি করা। হজ করতে গেলে হাজিদেরকে হালাল জন্তু কুরবানি দিতে হয়, চতুষ্পদ হালাল জন্তু, গৃহপালিত হালাল জন্তু কুরবানি দিতে হয়, কুরবানি করাও ওয়াজিব। গরু, ছাগল, উট, দুম্বা ইত্যাদি। এরপর হলো মুজদালিফায় অবস্থান করা। মক্কার পার্শ্ববর্তী একটা জায়গা আছে মুজদালিফা জায়গার নাম, হাজিদেরকে এই মুজদালিফায় নয় জিলহজ সন্ধ্যার পরে উপস্থিত হতে হয় এবং এখানে অবস্থান করতে হয় মাগরিব ও ইশার নামাজ ইমামের পিছনে একই সময়ে একসাথে আদায় করতে হয় এবং রাত্রিতে মুজদালিফায় অবস্থান করতে হয়। এরপর হলো বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ হলো, এর আগে আলোচনা করেছি যে হজের ফরজ কাজ আছে তওয়াফে জিয়ারত, কাবাঘর তওয়াফ করা। ঠিক তেমনিভাবে কাবাঘর আরেকবার তওয়াফ করতে হয় যারা মক্কার বাইরে থেকে আসে। মক্কার বাইরে থেকে যারা হজ করতে যায় তাদের জন্য হজের শেষে কাবাঘর তওয়াফ করতে হয়, এটাকে বিদায়ী তওয়াফ বলা হয়, এই বিদায়ী তওয়াফ করা ওয়াজিব। হজের আরেকটা ওয়াজিব মিনায় কঙ্কর নিক্ষেপ করা। মিনায় তিনটি জায়গা আছে নির্ধারিত, এই তিনটি জায়গায় পরপর 10, 11 আর 12 জিলহজ, এই তিন দিন পরপর তিন দিন নির্ধারিত তিনটি জায়গায় কঙ্কর তথা পাথর কণা, ছোট পাথর, সাতটা করে পাথর নিক্ষেপ করতে হবে প্রতিবার। এরপরে আসে পাথর নিক্ষেপ শেষ হলে আরেকটা কাজ, অজীব কাজ হলো মাথা মন্দিরে হালাল হওয়া, অর্থাৎ পুরুষদেরকে মাথার চুল কামায় ফেলতে হয়, তবে চুল ছোট করে কাটলেও চলবে। মহিলাদের বেলায় হলো মাথার চুল অগ্রভাগ কিছুটা কেটে ফেললে হবে। তাহলে আমরা হজের অজেব সম্পর্কে জানতে পারলাম। এবার হজের অন্যান্য কার্যক্রম,
হজের মধ্যে আরো কিছু কাজ আছে যেগুলো ফরজ না ওয়াজিব না কিন্তু সুন্নত। তার মধ্যে আছে মহানবীর রওজা জিয়ারত করতে যেতে হয়, এটা হজের অঙ্গ না হলেও একজন হাজি যিনি হজ করতে যান তিনি নবীজির রওজা জিয়ারত না করে চলে আসতে পারেন না, কারণ নবীজি বলেছেন মান জারা কবরি অজাবাত লাহু শাফাত, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাত অজীব হয়ে যাবে। অতএব হজ করতে গেলে মহানবীর কবর জিয়ারত করতে হয়। হজের আরেকটা কাজ সেটা হলো দম দেওয়া, এটাও একটা অজীব কাজ। এই দম দিতে হয় হজ করাকালীন, যদি কোনো ওয়াজিব বাদ পড়ে যায় তাহলে তার কাফফারা স্বরূপ নতুন করে আরেকটা কুরবানি করতে হয়, অতিরিক্ত একটা কুরবানি দিতে হয়, এটাকে দম দেওয়া বলে, এটা ওয়াজিবের মধ্যে পড়ে। এরপরে আছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কালো পাথরের চুম্বন দেওয়া, হজরে আসওয়াদ বলে যেটা কাবা ঘরের দেয়ালে আছে, হজরে আসওয়াদ কালো পাথর, এই পাথরে চুম্বন দিতে হয় হাজিদেরকে, এটাও সুন্নতের মধ্যে পড়ে। এই কালো পাথরের চুম্বন হজের সময় দেওয়া একটু কঠিন হয়ে যায়, তবে যদি কাছে যেয়ে চুম্বন নাও দেওয়া যায় দূর থেকে ইশারায় চুম্বন দিতে হয়। এরপরে হজের আরেকটা কাজ হল বিদায় তওয়াফ, এই বিদায় তওয়াফ হল যারা মক্কার বাইরে থেকে হজ করতে আসে তাদেরকে শেষবেলা আরেকটা তওয়াফ করতে হয়। এর আগে আলোচনা করেছি তওয়াফে জিয়ারত সম্পর্কে, ঠিক একই নিয়মে এই বিদায় তওয়াফ করতে হয়, তবে বিদায় তওয়াফ মক্কার বাইরের লোকদের জন্য, মক্কায় যারা বসবাস করে এটা তাদের জন্য না। এবার তোমাদেরকে আমি কাজ দেবো, তোমরা দলীয়ভাবে কাজটা করবে, সেটা হলো তোমরা পাঁচটা গ্রুপে ভাগ হয়ে যাও ক্লাসে এবং এই কাজগুলো ভাগ করে করো। হজের ওয়াজিব কয়টি ও কি কি এটা বর্ণনা করো। এরপরে আছে হজের অন্যান্য আর কি কি কাজ করতে হবে এই বিষয়গুলো, যেমন এর আগে আমি আলোচনা করেছি, এখান থেকে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ। এতক্ষণ যে আমি আলোচনা করলাম এই আলোচনা থেকে তোমরা কি শিখতে পারবে একটু যাচাই করে দেখি, তোমাদের তোমরা কতটুকু জানতে পারলে বুঝতে পারলে। হজের শাব্দিক অর্থ কি, হজ শব্দের অর্থ কি এটা তোমরা কি বলতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই এ শব্দের অর্থ তোমরা জানো। এরপর হলো দম দেওয়া কি, অর্থাৎ দম মানে কি, কিভাবে দম দিতে হয়, কি কারণে দম দিতে হয়, হজের ফরজ কয়টি, এর আগে আলোচনা করেছি হজের ফরজগুলো আলোচনা করেছি কয়টি সেই সংখ্যাটা বলব। হজের কিছু কাজ আছে ফরজ, কিছু কাজ আছে ওয়াজিব, কিছু সুন্নত। আরাফাতের ময়দানে অবস্থান করা এটা কোন পর্যায়ে, হজরে আসওয়াদ অর্থাৎ মক্কার কাবা ঘরে যে কালো পাথরটা আছে দেয়ালে এটা চুম্বন করা ফরজ ওয়াজিব সুন্নতের কোন পর্যায়ে পড়ে? তাওয়াফে কুদুম অর্থাৎ আগমনী তাওয়াফ, মক্কায় যেই প্রথমে যে তাওয়াফ করতে হয় কাবা ঘরে সেই তাওয়াফ কি এটা বলবো। এতক্ষণ যে আলোচনা করলাম হজ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে, এখন তোমাদের বাড়ির জন্য আমি কাজ দেব, যেটা স্কুল খুললে তোমরা খাতায় লিখে এটা জমা দিবে।
সেটা হলো হজ পালনের সংক্ষিপ্ত নিয়ম বর্ণনা করো। এটা তোমরা লিখে রাখবে, স্কুলে ক্লাস চালু হলে এটা তোমার। আজকে আলোচনা এখন শেষ পর্যায়ে। শুধু ভাগ্য নয়, মানুষ তার কর্মের মাধ্যমে জীবনকে পরিবর্তন করতে পারে। ভাগ্য এবং কর্ম দুটোর সমন্বয়, আমাদের কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ এই ক্লাস উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।